আমরা একটা রুম লাগ কি করেন আপনারা আমরা কলেজে পড়ি না কোন কলেজে বা স্কুলে পড়া ছেলে মেয়েদেরকে এই হোটেলে রুম দেওয়া হয় শুনেন আমাদের সামনে এত নাটক করা লাগবে আমরা সব জানি এবং জেনে শুনে ইনফরমেশন নিয়ে এসেছি আর আপনাদের এখানে ভাড়া তো 2000 টাকা পড়ে তাই না হ্যাঁ 2000 আমরা আপনাদের 4000 টাকা দেব হবে ঠিক আছে টাকা দেন এনিন চাবি 203 নাম্বার রুম যান আনন্দ কর যান রুমটা অনেক সুন্দর বাহ রুমটা তো অনেক সুন্দর ওঠো না আজকে অনেক এনজয় হবে হ্যাঁ অনেক এবং অনেকক্ষণ ধরে একটা ছেলে মেয়ে আমাদের হোটেলে আছে ওঠার সময় তারা কি বলে এসেছে কত নম্বর রুমে আছে 203 চলেন আমাদের সাথে চলো আসুন আসুন কে আসলো আমরা পুলিশ থানা থেকে এসেছি গেট খুলে পুলিশ কেন আমি দেখছি আমাদেরকে তো বাইরে থেকে লক করে রাখছে ম্যানেজার আপনাদেরকে লক করে রেখেছেন কেন গেট খুলে দাঁড়ালে তোমাদেরকে দেখে মনে হয় যে তোমরা কলেজে পড়ো তোমাদের কি লজ্জা করে না এইসব কাজ কারবার করতে আপনি না বলেছিলেন এই হোটেলে কোনো অবৈধ কাজকর্ম চলে না তাহলে এগুলো কি আপনি মিথ্যা কথা বলেছেন তোমাদের রুমে গোপন ক্যামেরা লাগানো আছে এই জগতের ছবি আমি আজই এই ছবি তোমার বাবা মার কাছে পাঠিয়ে দেবো দেখেন এরকম করবেন না আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ঠিক আছে তোমাদেরকে ক্ষমা করতে পারি একটা সত্যি দেখি কি আছে কাছে কি আছে এই মোবাইল দাও মোবাইল দাও এই তো টাকাও দেখা যাচ্ছে টাকা দাও এবং আমাদেরকে বলেছে যে আমরা যদি আর টাকা পয়সা না দিই তাহলে সেই ভিডিওগুলো আমাদের ফ্যামিলিকে দেখাবে আমরা তো পয়সা নিতে বাইরে করে দিই আর শুধু আমাদেরকেই না অন্য অন্য হোটেলের প্রত্যেকটা রুমে এরকম গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছে বিভিন্ন স্বামী স্ত্রী আরো অন্যান্য মানুষ যারা আসে তাদেরকে এভাবে সব ব্ল্যাকমেল করে এরা মিথ্যা কথা বলছে ম্যাডাম ওনারা মিথ্যা কথা বলছে না আপনি মিথ্যা কথা বলছেন ওনারা আমাদের লোক ওনারা লেখাপড়ার পাশাপাশি আমাদের সহযোগিতা করে আপনি সামান্য টাকার জন্য এদের জীবন এভাবে নষ্ট করছেন আপনার কি তো লজ্জা করে না আপনারা তো ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছেন আমাদের সমাজ আমাদের দেশকে ক্ষতির মুখে ফেলছেন আপনার হোটেলে আমি সিলগাল করার ব্যবস্থা করছি আপনাকে আমি এমন শাস্তি দিব যেন এরপর থেকে কোনো হোটেলের কর্তৃপক্ষ এরকম করার সুযোগ না পায় ওনাকে নিয়ে চলো চলুন চলুন